বন্ধুরা, আজকের গল্প গরিব কাকের পরিবার। কি ব্যাপার কালু, তুমি কিছু বলছো না যে? এভাবে আমরা কতদিন প্রেম করব বলো তো? এবার তো তুমি আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তাই না? দেখো, আজ আমি তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলছি, তুমি যদি আগামী এক সপ্তাহের মধ্যে মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না যাও, তবে আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না কালু। এইসব কথা বলে কাকলি কাক চলে যায়। আর কাকলি কাকের কথায় কালু কাক বেশ চিন্তায় পড়ে যায়। কালু কাক সুন্দরবন জঙ্গলে বাস করত। কালু কাকের বাবা মা কেউই ছিল না। কাকলি তো আমার কোনো কথা না শুনেই চলে গেল এখান থেকে। বুঝেছি, এবার বোধহয় বিয়েটা সেরেই ফেলতে হবে। এরপর কালু কাক কাকলি কাকের মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আর কাকলি কাকের মায়ের সম্মতিতেই কালু কাক আর কাকলি কাক বিয়ে করে নেয়। আর কালু কাক আর কাকলি কাকের নতুন সংসারও শুরু হয়। কি গো কালু, বিয়ের আমেজ কি তোমার এখনো কাটেনি নাকি? হ্যাঁ, বলছি বিয়ের অষ্টমঙ্গলা তো কেটে গেল, এবার তুমি কাজে যাও কালু। কাজ না করলে আমাদের সংসার চলবে কি করে বলো তো? আহা গিন্নি, তুমি কি শুরু করলে বলো তো? কাজে যাওয়ার জন্য এত তাড়া দিচ্ছ কেন? হ্যাঁ, তোমাকে অত ভাবতে হবে না, সংসার চালানোর চিন্তা তো আমার, তাই না? তাই আমাকেই ভাবতে দাও, আমি কিভাবে সংসার চালাবো। এইসব কথা বলে কালু কাক কাকলি কাককে থামিয়ে দেয়। আর কালু কাক শুয়ে বসে আরাম আয়েশে দিন কাটাতে থাকে। আর কালু কাকের এমন অলসতার কারণে সংসারে অভাব অনটন দেখা দেয়। না, আমি আর এসব সহ্য করতে পারছি না। তুমি অলসের মতো সারা দিন পড়ে পড়ে ঘুমাচ্ছ, আর এদিকে ঘরে কোনো খাবার নেই। কালু, তুমি এত অলস আগে বুঝতে পারিনি সেটা আমি। কেন যে তোমার মতো এমন অলসকে আমি বিয়ে করতে গেলাম, ঈশ্বরই জানে। এই কালু, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ কাকলি, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? আসলে এত গরম আর রোদের মধ্যে বাইরে গেলে তো আমি একদম অসুস্থ হয়ে যাব। তাই বলি কি, আজ তুমি একটা কোনো ব্যবস্থা করে চালিয়ে নাও, আমি কালকেরটা কালকে বুঝে নিব। না কালু, আমি আর কোনো ব্যবস্থা করতে পারবো না। বিয়ের পর থেকে আমি অনেক তালবাহানা সহ্য করেছি তোমার সংসারে, কিন্তু আর না কালু। কেন যে তোমার মতো এমন অলসকে আমি ভালোবেসে বিয়ে করতে গিয়েছিলাম, এখন আমার কপালটাই তো পুড়লো, তাই তো আজ আমার কপালে এত দুঃখ। কিন্তু আর না কালু, আমি আর তোমার মতো অলসের সাথে থাকবো না, আমি এক্ষুনি আমার মায়ের কাছে চলে যাব। এ কথা বলে কাকলি কাক কালু কাকের কোনো কথা না শুনি তার মায়ের বাসায় চলে যায়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, কালু আমার জীবনটা একেবারে নরক বানিয়ে দিয়েছে। মা, জানো কালু না অনেক অলস, কোনো কাজকর্ম করে না, সারাদিন শুধু শুয়ে বসে কাটিয়ে দেয়। আমি আর কালুর সাথে থাকতে চাই না মা। তোকে আর থাকতে হবে না মা, তুই আমার বাড়িতেই থাক। আর কালু তোকে যে কষ্ট দিয়েছে, ওকে তোর শাস্তি পেতেই হবে। আমি কালুকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এরপর কাকলি কাকের মা ঈগলকে গুন্ডা হিসেবে ভাড়া করে। আর ঈগল কালু কাককে সুযোগ বুঝে অনেক মারধর করে। এতে কালু ভীষণভাবে আহত হয়। উফ, মরে গেলাম গো, ব্যথায় তো নড়তেই পারছি না। আমি বুঝতে পারছি না এই ঈগল গুন্ডা আমার বাসা বয়ে এসে আমাকে কেন মারধর করলো। এত মেরেছে, মনে হয় আমার ডানা দুটো ভেঙেই গেছে। এসব কথা বলে কালু কাক ব্যথায় যন্ত্রণায় কাঁদতে থাকে। আর এদিকে কাকলি কাক তার মায়ের বাসায় আরাম আয়েশে দিন কাটাতে থাকে। ও মা গো, আমার পেটটা এত ব্যথা শুরু করলো কেন? মা, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না মা।
আমি বোধহয় এবার মরেই যাব। ও মা গো, কাকলি কাকির এত পেট ব্যথা দেখে কাকলি কাকির মা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, আর ডাক্তার কাকলি কাককে পরীক্ষা করতে শুরু করে দেয়। এরপর ডাক্তার কাকলি কাককে ওষুধ দিয়ে তার পেটের ব্যথা একদম সারিয়ে দেয়। ভয় পাবেন না, আপনার মেয়ে ঠিক আছে। তবে একটা খুশির খবর আছে, আপনার মেয়ে মা হতে চলেছে। আপনার মেয়ে এখন গর্ভবতী। এসব কথা বলে ডাক্তার চলে যায়। আর ডাক্তারের কথা শুনে তো কাকলি কাক আর তার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই, তুই কি সর্বনাশ করেছিস হতচ্ছাড়ি! আমি তো ভেবেছিলাম তোকে কালুর কাছ থেকে ছাড়িয়ে নিব, কিন্তু এখন তো তোকে কালুর সংসারই করতে হবে। তোর পেটে যে কালুর সন্তান, হায় ঈশ্বর, এবার আমি কি করব? এরপর কাকলি কাকের মা কাকলি কাককে আবারও কালু কাকের বাসায় পাঠিয়ে দেয়। কাকলি কাককে দেখে তো কালু কাক ভীষণ খুশি হয়। তুমি এসেছো কাকলি, আমি জানতাম তুমি আমার ছেড়ে থাকতে পারবে না, কারণ তুমি যে আমায় ভালোবাসো কাকলি। আমি মোটেও তোমার এই ভালোবাসার জন্য ফিরে আসিনি, বুঝেছো? তোমার প্রতি আমার ভালোবাসা মরে গেছে কালু, কারণ তোমার মতো এমন অলসকে ভালোবাসা যায় না। যাই হোক, তোমায় একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, তুমি বাবা হতে চলেছো আর আমি গর্ভবতী, জানো? কি কি বলছো তুমি? তুমি সত্যি বলছো কাকলি? আমি বাবা হতে চলেছি? এই কথাটা শুনে আমার যে কি খুশি লাগছে, আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না কাকলি। এত খুশি হয়ে লাভ নেই কালু, কারণ এই সন্তান আমি রাখবো না। আমি ডিম দিব ঠিকই, কিন্তু ডিমে তা দিব না, আর তখন ছানাও ফুটবে না, কারণ তুমি তো অনেক অলস, তাই না? যে কিনা দুজনের খাবারই ভালোভাবে জোগাড় করতে পারে না, কোনো কাজ করে না, সে আবার ছানা হলে কি করে সামলাবে সংসার? হ্যাঁ, না না কাকুলি, তুমি দয়া করে এ কাজ করো না। দয়া করে তুমি আমার ছানাদেরকে পৃথিবীর আলো দেখাও। আমি কথা দিচ্ছি কাকুলি, আমি আর অলসতা করব না, আমি কাজ করব কাকুলি, আর ভালোভাবে সংসারও চালাবো। কালু কাক তার কথা মতো কাজ শুরু করে দেয়, আর দুজনের খাবারও জোগাড় করতে শুরু করে দেয়। কিন্তু অলসতা তার পুরোপুরি এখনো কাটেই না। সুযোগ পেলে কালু কাক আবারও অলসতামি করে, আর কিছুদিন পর কাকলি কাক দুটো ডিম দেয়, আর ডিমে তা দিয়ে দুটো ছানারও জন্ম দেয়। আর ছানার সুন্দর সুন্দর মুখ দেখে তো কালু কাক ভীষণ খুশি ছিল। যাক, অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো, আমি বাবা হতে পারলাম, আমার এখন একটা সুন্দর পরিবার হলো, আমার কি যে ভালো লাগছে। পরিবার তো হলো কালু, কিন্তু সেটা গরিব কাকের পরিবার, আর আমরা তো গরিব হয়েছি শুধুমাত্র তোমার অলসতার জন্য, বুঝেছো? তাই এখন অলসতা ছেড়ে পরিশ্রমী হয়ে ওঠো কালু। কাকলি কাক কালু কাককে এত বোঝালেও কালু কাকের অলসতা কিছুতেই কাটছিল না, বরং দিন দিন তার অলসতা বেড়েই যায়। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। কালু, বর্ষাকাল তো চলে এলো, আর ছানা দুটো তো একটু বড় হয়ে গেছে, এখন এই ছোট বাসায় তো আর জায়গা হচ্ছে না কালু, তুমি বরং সুন্দর একটা বাসা বানাও। দেখো, জঙ্গলের সব পাখিরাই নতুন নতুন বাসা বানিয়ে ফেলেছে। গিন্নি, সবই তো বুঝলাম, কিন্তু তুমি এত ভেবো না তো, ওসব আমি বুঝে নিব। কালু কাকের কথায় কাকলি কাক আর কথা বলতে পারে না। আর এর কিছুদিন পর হঠাৎই মুষলধারায় বৃষ্টি শুরু হয়, আর কালু কাকের পুরনো বাসার চাল ভেদ করে বৃষ্টির জল পড়তে থাকে। আর কালু কাক আর কাকলি কাক তাদের দুই ছানাকে নিয়ে অনেক বিপদে পড়ে যায়। তোমাকে কতবার করে বাসা বানাতে বলেছিলাম কালু, কিন্তু তুমি তো বলেছিলে সেসব তোমার চিন্তা,
কিন্তু আজ কি হলো এটা বলো তো? এই ঝড় বৃষ্টির মধ্যে এখন আমি ছানাদের নিয়ে কোথায় আশ্রয় নিব? কাকলি শান্ত হও, আমি দেখছি কারো বাসায় একটু আশ্রয় পাওয়া যায় কিনা। এরপর কালুকা একটু আশ্রয়ের জন্য সবার দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে, কিন্তু সে কোথাও কোনো আশ্রয় পায় না। আর আশ্রয় না পেয়ে কালুকা হতাশ মনে বাসায় ফিরে আসে। আর বাসায় এসে দেখে বাসায় জল উঠেছে, আর বৃষ্টির জলে থাকতে থাকতে তাদের দুই ছানা কাঁপতে কাঁপতে সেই জলেই মারা যায়। এবার তুমি খুশি হয়েছে তো কালু? তোমার অলসতার জন্যই আজ আমি আমার ছানাদের হারিয়ে ফেললাম। তোমাকে কতবার করে বলেছিলাম কালু, একটা বাসা বানাও, একটা বাসা বানাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এসব কথা বলে কাকলি কাক অনেক কাঁদতে থাকে, আর সন্তানদের মৃতদেহ দেখে কালু কাকের চোখ বেয়ে জল গড়াতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে অলসতা করে গুরুত্বপূর্ণ কাজগুলোকে ফেলে রাখতে নেই, সময়ের কাজগুলো সময়ে করতে হয়, নয়তো পরে পস্তাতে হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।